সেগুলো আকাশ ছুল, ভাসল মেঘের শাড়ি, খুশির জোয়ার তেপান্তরে হৃদয় দিল পাড়ি, মনের মাঝে সেতার বাজে, খুশিতে মন সাজে, ঈদের দিন হোক রঙিন এই কামনাতে। ঈদ মোবারক! চাঁদের পালকি জোরে আবারও এসেছে ঈদ আমাদের সবার ঘরে, আর তাই তো সবাই ঈদের আনন্দে, ঈদের খুশিতে আত্মহারা। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে আমাদের বিশেষ শিশুদেরকেও। বিশেষ শিশুরা ঈদের আনন্দে এবারও বিভিন্ন আয়োজন নিয়ে বরাবরের মতো হাজির হয়েছে আপনাদের সামনে। ওরা বিশেষ শিশু, ওরা ওদের মতো করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে আপনাদের সাথে। আজকের এই বিশেষ আনন্দের দিনে, এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এলো খুশির ঈদ অনুষ্ঠানে। আর সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রথমেই ঈদ এলো রে, ঈদ এলো রে সবার ঘরে, এই গানের মাধ্যমে ঈদ মোবারক জানাচ্ছে আমাদের বিশেষ শিশুরা। আর তাদের সাথে সুরে সুর মেলাবে নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী মেহেদী হাসান ও ঐশী। ঈদ মোবারক, 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 ঈদ
মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। চমৎকার এই গানটি আমরা এতক্ষণ শুনছিলাম, আমাদের বিশেষ বন্ধুরা পরিবেশন করলো, আর তাদের সাথে ছিলেন এই গানটির মূল শিল্পী মেহেদী হাসান এবং ঐশী। আজকে অনুভূতিটা জানতে চাইছি, এই যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের সাথে এই গানটা করলেন, আপনাদের এই গাওয়া গান কেমন লাগছে? তারা এত সুন্দর গেয়েছে, এত সুন্দর করে পারফর্ম করেছে, তারা খুবই ভালো সিঙ্গার আমি মনে করেছি। গাওয়ার সময় আমার একদম মনে হয়নি যে আমি অন্য কারোর সাথে গানটা গাচ্ছি। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। চলে যাচ্ছি ঐশীর কাছে। ঐশীর কেমন লাগলো শুনি? আমার আসলে আমার মনে হচ্ছিল অন্য একটা জগতে চলে গিয়েছি ওদের সবার মাঝে এসে। ঈদের আনন্দটা অন্যরকম হয়ে গেল। তারা সত্যিই আমাদের জন্য খুবই বিশেষ, খুবই মূল্যবান। এই মূল্যবান মানুষগুলো এত সুন্দর করে আমাদের সাথে এনজয় করে করে গিয়েছেন, ঈদের আনন্দটাকে অনেক উপরের একটা লেভেলে নিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। আসলে আমাদেরও ঈদের আনন্দটা অনেক 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 বেড়ে গেছে, আমরা অনেক আনন্দিত। আমরা সবাই মিলে কি জানাবো তাদেরকে? ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক উপভোগ করছেন বিশেষ শিশুদের অংশগ্রহণে আরটিভির বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ। দর্শক এত আনন্দের মাঝে কোথায় যেন মান অভিমানের সুর শুনতে পাচ্ছি। চলুন তো দেখে আসি কে মান করলো আর সেই মান ভাঙাচ্ছে কে। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা পিতায় বেঁধে দেব মান তুমি করো না। দল দল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। এনে দেব হাত থেকে মান তুমি করো না, এনে
এনে দেব হাট থেকে মান তুমি করো না এলো খুশির ঈদ। দর্শক, বিশেষ শিশুদের অংশগ্রহণে আরটিভির বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যেই, বিশেষ শিশুদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ শিশুদের নিয়ে বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আরটিভির বিশেষ শিশুদের ঈদ আয়োজনে এই পর্যায়ে আমরা দেখব একটি নাচ, মনে রং লেগেছে, বসন্ত এসেছে। এই চমৎকার গানটির সাথে নাচ পরিবেশন করবে বিশেষ শিশুরা, আর তাদের সাথে ছন্দ মেলাবেন এই প্রজন্মের চিত্রনায়িকা আইরিন। পরিবেশনা দেখলাম এতক্ষণ, আমার তো খুবই ভালো লেগেছে আর দর্শকরা নিশ্চয়ই অনেক আনন্দ পেয়েছেন। এই মুহূর্তে কথা বলছি এই অংশটার বিশেষ অতিথি চিত্রনায়িকা আইরিনের সাথে, জেনে নেব আজকে ওনার অনুভূতি। ঈদ মুবারক সবাইকে। এরকম একটা খুশির মুহূর্তে
আমি যে এত সুন্দর সুন্দর মানুষের সাথে পারফর্ম করেছি এটাই আমার ভীষণ ভালো লাগছে। আর ভালো লাগছে ওদের মতো আমাকেও আজকে নিজেকে স্পেশাল মনে হচ্ছে। আর এত ভালো পারফর্ম করে ওরা, আসলে আমার নিজেরই ভয় লাগছিল যে ওদের সাথে আমি কিভাবে পারফর্ম করব। আমরা অনেক আনন্দিত আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমরা আপনাকে সবাই মিলে কি জানাবো বন্ধুরা, ঈদ মোবারক। হাট্টিমা টিম টিম, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কিংবা খোকা যাবে শ্বশুরবাড়ি, বলুন তো দর্শক কি মনে পড়ে যাচ্ছে? হ্যাঁ, আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা এই মজার মজার ছড়াগুলো শুনতে শুনতে বড় হয়েছি এবং এখনও ভালো লাগে শুনতে। আপনারা কি জানেন আমাদের বিশেষ শিশুরাও কিন্তু এই ছড়া গানগুলো অনেক পছন্দ করে। চলুন দর্শক, প্রিয় ছড়া গানের সাথে আমাদের খুদে বন্ধুদের একটি চমৎকার পরিবেশনা দেখে আসি। শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে, ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে, হুলো বিড়াল হুলো বিড়াল কোমর বেঁধেছে, হুলো বিড়াল হুলো বিড়াল কোমর বেঁধেছে, ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে, ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে। খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে, ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে, ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে, ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে। সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। সাপের চোখ নেই সিং নেই নখ নেই, যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই, ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না, ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না। বাবুরাম সাপুরে কোথায় বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা।
দর্শক, বিশেষ শিশুদের অংশগ্রহণে আরটিভির বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন, আমাদের বিশেষ শিশুদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ শিশুদের ঈদ আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বিশেষ শিশুদের অংশগ্রহণে আরটিভির বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ। নিশ্চয়ই ভালো লাগছে। দর্শক, এবারে আপনাদের জন্য রয়েছে একটি ভিন্ন ধরনের পরিবেশনা। রং বাংলাদেশে নজরকাড়া রং আর বাহারি ডিজাইনের পোশাক পরে ঈদ উৎসবকে রাঙাতে আসছে একঝাঁক প্রাণবন্ত বিশেষ শিশু। ফ্যাশন শোটি কোরিওগ্রাফি করেছেন আসাদ খান আর হেয়ারস্টাইল ও মেকওভার তানজিমা শারমিন মিউনি। চলুন দর্শক, ফ্যাশন শোটি উপভোগ করি। Thank you.
দর্শক, দেখতে দেখতে আরটিভির বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। আমাদের বিশেষ শিশুরা তাদের মতো করে নাচ, গান, ফ্যাশন শো করেছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তারা তাদের মতো করে চেষ্টা করেছে, আমরা তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানাই। আসুন আমরা আমাদের ঈদের এই আনন্দটুকু তাদের সবার সাথে ভাগ করে নেই। আরটিভির এই বিশেষ ঈদ আয়োজন উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈদ মোবারক।